الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمانيتو إكرا بانجر دوشو سرطا إسلامي كيويني إكرا بانجرامي أفرا دركي آنطوري الحمد لله مرشاتي رويتين شكولير شو پوريشي تو بادن فرشکار اسلامی کسکول مدرسه شیخ الحدیث مفتی شیخ عبد الرحمن دامت هم السلام علیکم و علیکم السلام رحمت الله الله عزیز نیوز از که امروز تند گروت بودن تیالو چنا تیالو چنا از تو تو دزوری آشکاری دوست داشت او اونه ای هوج ادایر شوج پدثی ای بیشتر پالو چنا شوند رو پکاروی چن امروز آشکار بود دوست باید بون اپنا দশ পনেরো মিনিট আমরা ওই আলোচনা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব এবং পরেই আমাদের গুরুত্বপূর্ণ যারা প্রশ্ন করতে চান প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের এই প্রশ্ন করা থেকে এবং শোনা থেকে আল্লাহ রুবুল্লা আলমিন যেন সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম জানার তো দান করেন আমরা ইনশাআল্লাহ আলোচনার দিকে চলে যাব যাচা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسخ رجع كيوم ولدته أمه وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه، او كما قال عليه الصلاه والسلام. بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بما فيه من الايات والذكر الحكيم. সম্মানিতরা বাংলার দূরে এবং খাচের অত্যন্ত প্রিয় বা এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে প্রতিদিনের ন্যায় আজও জানাই আপনাদের আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা ইসলামিক কিউ এন এই করা প্রোগ্রামে প্রতিদিন শনি রবি স মঙ্গল এবং বুধবার নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে প্রথমে একটি বিষয় উপর আলোচনা করি তারপরে আপনারা কোয়েশ্চন করে থাকেন আমরা আপনাদের কোয়েশ্চেন আনসারে আমরা চলে যাই আজও তাই হবে আজকের হচ্ছে বিষয় হজ নিয়ে যেহেতু অনেকেই হয়তো এই মুহূর্তে টিভির পদর্শনে যারা আছেন আপনারা হজের জন্য প্রিপারেশন নিতেছেন নিয়েছেন এবং এখন তো হজের প্রিপারেশন নেওয়াটা আগের চেয়ে সহজ বা কোনো ক্ষেত্রে আবার কঠিনও বুকিং নতুনভাবে দেওয়ার যে পদ্ধতি এটা যদিও কারো ক্ষেত্রে সহজ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা একটু কমপ্লিকেট হয়ে গিয়েছে তো এই সব মিলিয়ে আপনারা হয়তো হজের তৈয়ারি করতেছেন সেজন্য আমরা আজকে সঠিক এবং সহজভাবে হজ কীভাবে আদায় করব হজের সঠিক এবং সহজ নিয়ম নিয়ে আজকে আলোচনা করব গতকালকে আমরা সমালোচনা করেছিলাম আজকে আবার রিপিট করতেছি কারণ হজ লাইফে মাত্র একবার আদায় করা ফরজ পরবর্তীতে আপনি যতবার যাইবেন এটা নফল হবে পক্কান্তরে ডেইলি নমাজ আমরা পড়ি পাঁচবার এবং এভরিডে এটা রিপিট হইতেছে যে জন্য নমাজ আমরা ডেইলি আমরা প্র্যাকটিস করার শুরু পাইতেছি কিন্তু হজ লাইফে মাত্র একবার বা বৎসরে হয়তো একবারই হজ করা হয় সেই হিসাবে হজের বিষয়টি আমাদের ডেইলি হয়তো আমরা প্র্যাকটিস আসতেছে না এজন্য আজকে আমি আবারও বলতেছি প্রথমত হজে যাওয়ার পূর্বে যারা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনারা বালোটি কাজ করেছেন ইয়েস ইউল ডান কেন আপনি উমরার মাধ্যমে অলরেডি হজের চারটি কাজ জেনেই গেছেন হজে উমরার মধ্যে যে আপনি যে চারটি কাজ করেছেন সমান এই চারটি কাজ হজের মধ্যেও করতে হয় যেমন আপনি উমরা গিয়েছিলেন এহরাম বেঁধেছেন তাই না তারপরে এহরাম বাঁধার পরে তালবিয়া পড়তে 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 খুব কুবসংয় বলতেছি আপনি শুরুতে নখ চুল কেটে সুযোগ থাকলে গোসল করে সুযোগ তাকলে ফরদনামাজের পরে নতুবা দুই রাখাত সুন্নত নামাজ পড়ে আপনি এহরামের নিয়তে পুরুষ যারা আমরা দুইটি চাদর পরিধান করে আপনি তালবিয়া পড়েছিলেন লব্ভ কাল্লহম লব্বাইকল্ভকাল কালমুকলা শরিকালাক একবার ফোড়া ফরজ তিনবার ফলা সুন্নত এরপরে আপনি এই হারাম বাজার পরে মক্কায় ডুকা পর্যন্ত আপনি বারবার তলবিয়া পড়তেছিলেন হয়তো আপনি হারাম বেঁধেছেন গড় থেকে অথবা এয়ারপোর্ট থেকে অথবা ঠানজিপ থেকে বা অন্তত পক্ষে জিদ্দায় যারা মক্কায় গিয়েছিলেন প্রথমে আপনি জিদ্দায় প্লেন অবতরণ করার অন্তত পক্ষে আধা ঘন্টা পূর্বে আপনি হারাম বেঁধেছেন এবং সেটাই বাজার কথা এরপরে আপনি তলবিয়া পড়তে থাকছিলেন এক পর্যায়ে তলবিয়া পড়তে পড়তে আপনি মক্কায় গিয়ে হোটেলে গিয়ে আপনি সেখানে গিয়ে হয় হয়তো সাওয়ার করার প্রয়োজনে সাওয়ার করেছেন ইভেন হেরামের কাপড় যেটা একটা চেঞ্জও করা যায় চেঞ্জও করেছেন আপনি নাস্তা বা কোনো কিছু খাবারের প্রয়োজন হলে আপনি খেয়েছেন একটু রেস্টের প্রয়োজন রেস্ট নিয়েছেন এরপরে আপনার সুবিধা মতো সুন এস পসিবল আপনি আপনার টপকে কমপ্লিট আপনার উমরা কমপ্লিট করার জন্য আপনি হরমে ঢুকেছিলেন সেখানে ঢুকে নর্মাল মসিয়া ঢুকলে নামাজ পড়ার কথা তাহিয়াতুল মসজিদ কিন্তু যারা উমরা বা হজের হরাম নিয়ে তোয়াফের উদ্দেশ্যে হরম শরীফে ঢুকবেন তাদের জন্য কোনো তাহিয়াতুল মসজিদ নাই কেন আপনার ওই তাহিয়াতুল মসজিদ আজকে তোয়াফের মাধ্যমে হবে আল্লাহ আকবার দেখেন এজন্য এবাদত আমাদের ইচ্ছা মতো কোনো কিছু করলে এবাদত হবে না এবাদত করতে হবে নবী নিস তরিকা মতো এজন্যই রসুল উল্লা বলেছিলেন বিদায় হজে হুজু আন্নি মানা আসি কাকুম তোমরা আমার কাছ থেকে হজ এবং ওমরার মাসাইল ভালোভাবে শিখে সে অনুযায়ী তোমরা হজ এবং ওমরা পালন করো তারপরে আপনি হরমে ঢুকার পরে আপনি হজরাস্ত্রের কর্নারে আপনি গিয়েছিলেন আপনি যেদিকেই ঢুকেন না কেন আপনাকে যেতে হবে হজরাস্ত্র যে কর্নারে সেখানে এর আগ পর্যন্ত আপনি তলবিয়া পড়তেই ছিলেন হজর সামনে যাওয়ার পরেই আপনি তলবিয়া বন্ধ করে দিয়েছেন এক দুই নম্বর কাবা দেখা মাত্র আপনি দোয়া করেছিলেন কারণ ওই সময় দোয়া কবুল হয় ভালো একটি দোয়া আপনি করবেন জান্নাতের দল করবেন রব্বানা তিনাফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আহ হাসানা ওখিনা জা বান্নার দোয়া করতে পারেন অথবা বলতে পারেন যে আল্লাহ আমি এই উমরা বহজের সফরে যা চাইব আমার সবকটি চাওয়া খেলা তুমি কবুল করে নাও এরপরে আপনি কি করেছিলেন আপনি কাবা দেখা মাত্রই বিসমিল্লি আল্লাহ আকবর লাই বিসমিল্লাই বিসমিল্লি আল্লাহ আকবর যে লাইলাহ বিসমিল্লা আল্লাহ আকবর বলে কান পর্যন্ত আপনি হাত রয়েছিলেন এরপরে হজর আসে ডাইরেক্ট চুমা দেওয়া অথবা দূর থেকে হাত দিয়ে অথবা হাতের কোনো স্টিক দিয়ে বা কাপড় দিয়ে ইশারা করেও মানে এই হজর আসকে টাচ করে তারপরে ওই হাতের মধ্যে বা কাপড়ের মধ্যে বা স্টিকের মধ্যে আল্লাহ নবী চুমা খেয়েছেন আর না হলেও দূর থেকে অন্ততপক্ষে আপনি হাটটি হজরাস্তে রেখেছেন এইভাবে প্যাটার্ন করে আপনি আল্লাহ আকবর বললেন্লাহ আল্লাহ আকবর এই বলেই আপনার তপ শুরু হয়ে গেল তো তারপরে আপনি তপ করেছিলেন ষাটটি চক্কর দিয়েছেন হিসাব রেখেছেন এবং তফ কলাকালিন সময়ে দুনিয়ায় কথাবার্তা আপনি বলছিলেন না তো এইভাবে আপনি মোটামুটি তপ সেরেছেন তারপরে দুই রাখাত নামাজ পড়েছেন তারপরে সবর সাই করেছেন এরপরে মাথার চুল আপনি হয়তো খামাইছেন অথবা ছোটো করছেন এই যে করার পরে আপনি হালাল হয়ে গেলেন এই চারটি কাজ আপনারা সবাই যারা উমরাতে গিয়েছেন করেছেন মা যারা আপনারাও শেষ থেকে শুধু চুল কাটার সময় হয়তো আপনাদের কামানো নিষেধ পুরা বাটিও করা যাবে না শুধুমাত্র চুলের আগা থেকে এক ইঞ্চি পরিমাণ চুল কাটতে হয় তাই না এই যে চারটি কাজ করলেন এহারাম তওয়াফ সোফা এবং মারোয়ার বিটুইন সাই মানে সোভা থেকে মারোয়া যাওয়া মারোয়া থেকে সোভায় আসা এই যে রান সাই সাইটাকে সাই বলে তারপরে মাথার চুল কামানো অথবা কাটা এই চারটি কাজ আপনি উমরাই করেছেন সমান এই চারটি কাজ হজাও করতে হয় এবার আসুন গতকালকে যে কথাগুলো বলেছিলাম আবার রিপিট করতেছি হজের ইয়ে হলো আপনি আবার নতুনভাবে যখন এহরাম বাড়বেন মিনায় দেওয়ার পূর্বে হজের নিয়তে তো এটা হবে একটি ফরজ তারপরে নয় তারিখ আরফার মাঠে অবস্থান করবেন দুই নম্বর ফরজ এবং দশ তারিখ অথবা এগারো তারিখ অথবা বারো তারিখ জুল হজ্জার আপনি মেইন কাবা শরীফের মেইন তোয়াব যেটি করবেন সেটিও আরেকটি ফরজ এই তিনটি হলো হজের ফরজ কোনো অবস্থায় এই তিনটি কাজের মধ্যে কমি করা যাবে না ছয়টি হলো ওয়াজিব নয় তারিখ দিবাগত রাত্রিতে মুজদরিফায় অবস্থান করেছিলেন ফজর পর্যন্ত সেখানে থেকে পরের দিন আপনি পাথর মারছেন এবং এই পাথর মারার তিন দিন কিন্তু প্রথম দিন এক জায়গায় এগারো তারিখ তিনও জায়গায় বারো তারিখ তিনও জায়গায় প্রথম দিন শুধুমাত্র এক জায়গায় সাতটা আর পরের এগারো এবং বারো তারিখ তিনও জায়গায় সাতটা সাতটা করে একুশটা তারপরে আপনি প্রথম দিন পাথর মারার পরে আপনার যেহেতু তোয়াফ আপনি উমরাও করেছেন এবং হজও করেছেন সুক্রিয়া হিসাবে আপনার পক্ষ থেকে সুক্রিয়া হিসাবে দমে শুকুর মানে কুরবানি আপনি দিবেন এরপরে মাথার চুল কাটবেন হয়তো কামাবেন বা শর্ট করবেন এরপরে মেইন তোয়াপ করলেন সরি এরপরে সরসাই এরপরে বিদায়ী তো এই হলো ওয়াজিব ছয়টি আপনি যদি দিন হিসাবে করেন তো দেখেন আমি আবার সঙ্গে বলতেছি আপনি মিনায় যাওয়ার পূর্বে আট তারিখ যান অথবা সাত তারিখ রাতেই যান আপনি হারাম বাঁধবেন হজার নিয়তে ওই হারামটা আপনি হোটেল থেকেও বানতে পারেন বা আপনার মসজিদের মসজিদ হারামে গিয়ে বানতে পারেন সমস্যা নাই ঠিক আছে এটার জন্য কিন্তু হরমের বাহিরে যাওয়া যাওয়ায় জন্য যেতে হয় জরুরত নয় বরং আপনি আপনার হোটেল থেকে বা আপনি মক্কায় যেখানেই আছেন সেখান থেকে আপনি এই পাততে পারবেন বেদ মিনায় চলে গেলেন মিনায় গিয়ে অবস্থান করবেন পাঁচ নম্বর পর্যন্ত এটা সুন্নত রসুল উল্লা সেখানে জুহর পড়েছেন আসর পড়েছেন মা পড়েছেন এসা পড়েছেন ফরদিন ফদর পড়ে একটি সময় রেস্ট নিয়েছেন এরপরে জুহরের পূর্বে আরফায় গিয়েছিলেন আরফায় গিয়ে রসুল্লাহ সাল্লাই সাল্লাম জুহরের নামাজ আউ্বাল রক্ত পড়েছেন তারপরে আসরের নামাজ ওই রক্ত পড়ে খুতবা দিয়েছেন বাসন দিয়েছেন এরপরে রসুলুল্লাহ আসসালাম পুরাটা দিন সূর্য ডুবা পর্যন্ত সেখানে দোয়ায় কাটাইছেন নিজের জন্য উম্মার জন্য দোয়া করেছেন এবং দোয়া কবুল হয় এটি ছিল হজের দুই নম্বর ফরজ প্রথমটি আপনি এরকম পাচ্ছেন আর এখন আরফায় আসলেন এটা দুই নম্বর ফরজ হয়ে গেল সূর্য ডুবার পরে আপনি মারিবেন নামাজ আরফায় না পড়ে গাড়ি যখন আসবে আপনার কাফেলার সঙ্গে আপনি সময় মুদলিফায় গিয়ে যখন যাবেন উত্তমভাবে আরফার মাঠ থেকে করে চলে যাবেন সেখানে গিয়ে মার্শাল্লাহ আপনি প্রথমে মারি পড়বেন একামত দিয়ে তারপরে মধ্যখানে যদি সময় না যায় গ্যাপ না যায় তাহলে ওই একই একামত দিয়ে আবার এসড়ে নিতে পারবেন মধ্যখানে কোনো সন্দ পড়তে হবে না তারপরে ভিতির পড়ে এরপরে আপনি রেস্ট নেন নাস্তা করেন আপনি রাত্র সেখানে কাটান এবং আউয়ালে অক্ত উঠে অজু করে পরের দিন নামাজ আপনি পড়বেন এই মুদলিফার মাঠে এই কুলা জায়গায় আসমানে সেখানে ঘুমাবেন নামাজ পড়ার পরে আর্লি ফজর পড়েই মাসাল্লাহ আপনি সেখান থেকে মিনায় চলে আসবেন ফাইহাটে আসুন অথবা কোচে আসুন যেভাবেই হোক আপনি কোনো একভাবে আসবেন বা এইভাবে আসে থাকেন আসার পরে আপনি কারে রেস্ট নিয়ে তারপরে আপনি যে সময় রেডি হবেন পাথর মারার জন্য আপনাকে যেতে হবে আজকে পাথর মারবেন শুধুমাত্র এক জায়গায় ষাটটা পাথরটি মারবেন ষাটটা পাথর চানার মতো ছোটো সাইজের এইভাবে নির্দিষ্ট জায়গার মধ্যে মারতে হবে বিসমিন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর এই ষাটটি পাথর মাতার পরে এবার আপনার নামে কুরবানি দেওয়া হবে কেন কুরবানি এটাকে দমে শুকুর বলে কারণ আপনি উমরাও করেছেন হজও করেছেন তাই এরপরে মাথায় চুল কামাবেন দশ তারিখ এরপরে পারলে ওই দশ তারিখই আপনি চলে যান মক্কায় গিয়ে সেখানে গিয়ে আপনি আপনার মেইন তফ করবেন এরপরে সাই করবেন আর এরপরে মোটামুটি আপনার সব কাজ শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র পাথর মারার অবশিষ্ট দুই দিনের অংশ বাকি রয়েছে আর বিদায় বাকি রয়েছে বাস আপনার সব কিছু হয়ে গেল তাহলে দেখেন হজর মধ্যে কী করেছেন আপনি এহারাম ঠিক আছে হজর মধ্যে তোয়াফও আছে একটি মেইন তোয়াফ আর একটি বিদায়ী তোয়াফ এটা আপনি উমরাও করেছেন তাই না হজার মধ্যে সাই আছে আপনি কিন্তু উমরার মধ্যে সাই করেছেন হজের মধ্যে চুল কাটার বিধান রয়েছে আপনি উমরা সেটা করেছেন তো এই কাজের চারটি আপনি অলরেডি কিন্তু উমরা করে ফেলেছেন এক্সট্রা আরও মাত্র চারটি বাকি থাকে আপনার চারটির একটি হলো আরফার মাঠে অবস্থান করা একটি ফরজ এবং ওয়াজিবের মধ্য থেকে রাত্রি মুদলিফায় রাত্রি যাপন করা একটি ওয়াজিব আর ফাতর মারা একটা ওয়াজিব আর কুরবানি দেওয়া একটা ওয়াজিব তো কয়টা হলো আরফার মাঠে অবস্থান মুদলিফায় অবস্থান দুইটি জায়গায় অবস্থান করা ইয়েস এরপরে রমিদমারা ফাতর মারা এরপরে চুল কাটার বিধান এই মাত্র চারটি এক্সট্রা কাম তাকে হোজার জন্য আর বাকি ওই চারটি আপনি উমরা অলরেডি আগে করে ফেলেছিলেন একই কারণে এখন যারা হজে যান তারা তামাত্তু করতে গিয়ে প্রথমে ওই চার কাদের মাধ্যমে প্রথমে উমরা করেন এরপরে আপনি হজে আপনি মিনায় দেওয়ার পূর্বে নতুন হেরাম নিয়ে হজ করেন ঠিক আছে এখানে দেখেন আমি বললাম যে চারটি বাকি রয়েছে কেন আর বাকি একটা ওয়াজিব তোয়াপ যেটা তপে দায়টা তো ওই তোপের মাধ্যমে তো মেইন তোয়াপ যেভাবে আও তপ তো সেইভাবেই বরং ওই তপটা আরও সহজ মেইন তোয়াপ হয়তো আপনি হ্যারাম পরিধান করে করতে হয়েছিল কিন্তু আপনি বিদায়ী অবজর নর্মাল ড্রেস পরিধান করে আপনি করতে পারবেন সেখানে সম্রাট সাইও করতে হয় না এটা আরও ইজি ইভেন মা বোনদের মান্তি কারণে ওই বিদায়িত এটা কিন্তু ওয়াজিব সাক্ষিত হয়ে যায় না করলেও তাদের চলে বিদায়ী আব্দেটি কত সহজ তো আমি আবারও বলছি উমরা আগে করতে পারলে হজ করাটা ইজি এজন্যই যারা হজে যান আপনারা প্রথমে উমরা করে থাকেন তারপরে আপনারা হজ করে থাকেন একই কারণে আর এই পদ্ধতিতে হজ করাকে বলে হজ যে তামাত্ম ঠিক আছে ইনশাল্লাহ এবার আমরা কিভাবে আপনি করবেন এহরাম বাদবেন কীভাবে তারপরে তপ কীভাবে করবেন সবার সাই কীভাবে করবেন তারপরে চুল কাটার বিধান এগুলো আমরা একটু বিস্তারিত জানলেই মোটামুটি আমাদের হজটা সহজ হয়ে যায় এহরাম সম্পর্কে আমি আগেই বলেছি গতকালকেও বলেছি আমার মনে হয় লাগবে না আপনি নখ চুল কেটে গুসল করে সুযোগ থাকলে দুই রেখার মাল পড়ে আপনি এহরামের নিয়তে আপনি কাপড় পরিধান করলেন আমাদের পুরুষের জন্য দুই চাদর সেই ছাড়া আর মহিলার জন্য নর্মাল ড্রেস পরিধান করে আপনার যে সময় নিয়ত করবেন তখন থেকে আপনার হেরাম শুরু হবে কীভাবে নিয়ত করবেন যে আপনি উমরার নিয়তে কারণ যেহেতু আপনি হজে পথে উমরা করবেন তাই না তো আপনি উমরার নিয়তে হেরাম বাঁধবেন বলবেন লব্বাই কাল্লাহমাল লব্বাই কে এই তলবি পড়বেন কোন জায়গাতে বাঁধবেন বানবেন সেখানে আমি বলেছি চাইলে আপনার গড় থেকে বাঁধতে পারেন চাইলে আপনার এয়ারপোর্ট থেকে বাঁধতে পারেন চাইলে আপনি যদি ট্রানজিট থাকে তাহলে ট্রানজিটে গিয়েও আপনি বাঁধতে পারেন আর চাইলে ফাইনালি আপনি প্লেনে থাকা অবস্থায়ও বাঁধতে পারেন বলবেন যে প্লেনে থাকা অবস্থায় তো আমি হয়তো সেখানে গোসল করতে পারবো না সমস্যা নেই আপনি গোসল করে বের হয়ে যান আপনি বলতে পারেন যে ওই সময় হয়তো আমার নমাজ পড়ার সুযোগ নেই যদি অধু থাকে বা তৈমুখ করে আপনি দুই রাখা নমাজ পড়ে নেবেন যদি তাও সুযোগ না থাকে নমাজ না পড়েও যদি আপনি হেরাম বাঁধেন তবুও তো হবে কিন্তু প্লেনের ক্ষেত্রে হইলো জিদ্দায় যদি আপনার প্রথমে মক্কা জানতে জিদ্দায় অবতরে কমপক্ষে আধা ঘন্টা আগে আপনাকে হেরাম বাঁধতে হবে এই তো আপনার হয়ে গেল এহারাম বাঁধার পরে আপনার জরুরি কাজ হবে আপনার তখন আপনি এহারামের রেস্ট্রিকশন কোনো কাজে আপনি জড়াবেন না যেমন নখ নখ কাটতে পারবেন না চুল কাটতে পারবেন না কোনো ধরনের কোনো পারফিউম খুশ করতে পারবেন না পুরুষরা আসলে একটা কাপড় পরিধান করতে পারবো না মাথা ডাকতে পারবো না ফেস ডাকতে পারবো না পায়ে কিনতে পারবো না আর মহিলাদের জন্য শুধুমাত্র নখ কাটতে পারবে না চুল কাটতে পারবে না এবার সুগন্ধি ব্যবহার করতে পারবে না প্লাস তাদের ফেস কাভার করবে না আর বাকি অন্যান্য প্রায় সব পয়েন্টের মধ্যে ওনারা ডিফারেন্ট হ্যাঁ স্ত্রী সহবাস করাও যাবে না এটা কিন্তু সবার জন্য সমান আমি ওই দিন বলেছিলাম দশ পনেরোটি কন্ডিশন রয়েছে ওগুলো আমরা পালন করব তোয়াফের ক্ষেত্রে আমরা আজকে তোয়াফ নিয়ে আলোচনা করবো তোয়াফের সময় আপনি যদি করবেন আপনি মক্কায় ডুকার পরে আপনি একটু রেস্ট নেন সুযোগ তাহলে গোসল করেন এবং বৈতুল্লায় ঢুকার পরে আপনি তলবিয়া পড়ে পরে আপনি বতুল্লা ভিতরে ঢুকেন নমাজ পড়বেন না যেহেতু আপনি তফ করবেন এবং আপনার মনে মধ্যে নিয়ে আসবেন যে আমি এখন তোপ করব এমন একটি জায়গায় যে জায়গায় সমস্ত বিয়ে কারাম বিশেষ করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এখানে তফ করেছেন সাহাবা কারাম তফ করেছেন আমি তফের মাধ্যমে এমন এক জায়গায় হাঁটবো যেখানে সমস্ত আম্বিআ কারাম সহ পৃথিবীর সকল ভালো মানুষরা এই জায়গায় হাঁটছে আমি এমন জায়গায় আমি তপ করব যেখানে তপ করলে আমার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে এই রিসপেক্ট এবং শ্রদ্ধা অন্তরে নিয়ে আপনি কাবা দেখা মাত্র দোয়া করবেন দোয়া কবুল হয় নামার পরেও আপনি কাবা দেখে হাত উঠাইয়া লাহু আকবর বলে আপনি তকপির বলুন এরপরে আপনি হজরাসরের সামনে গিয়ে আপনি হজরাচরকে চুমা দেন অথবা দূর থেকে নিয়ে টাচ করেন আর দুইটা না পারলে দূর থেকে আপনি হজরাসে হাত রেখেছেন এবার ফোন করে আপনার তপ আপনার শুরু করে নেবেন তবে আমরা পুরুষ ছাড়া উমরার এই তোয়াফের মধ্যে যেহেতু আমি এহারাম পরিত অবস্থায় আছি তাই না অতএব একটি সুন্নত কাজ হলো আমার ডানের শোল্ডার আনকভার করতে হবে এটা খোলা রাখতে হবে এটাকে বলে ইস্তেফা এবং এই আনকভার করাটা তোয়াফের পুরা স্বাস্থ্য করে রাখতে হবে এখানে একটি মিস্টেক হলো কিছু লোক এমনও আছেন যারা তোয়াফের আগ থেকেই সব সময় এই শরীর খুলে রাখেন এটাও রঙ আর কেউ আবার আছেন মাত্র তিন চক্কর পর্যন্ত খোলা রেখে বাদে আবার খাবার করে ফেলেন এটাও রং সুন্নত হলো আপনি যে সময় অজরাসের সামনে গিয়েছেন তো শুরু করবেন ওই সময় আপনি এটা খুলবেন আর তো শেষ সাত চক্কর শেষ আবার এটা দেখে রেখে দেবেন এ হলো সুন্নত এরপরে প্রথম তিন চক্কর রমল করবেন সাতটা চক্কর দিবেন হিসাব রাখবেন আলহামদুলিল্লাহ তো কমপ্লিট হয়ে গেল বাকি আমি পরে বলতেছি ইনশাআল্লাহ জাজাকুমুল্লা খায়ের সম্মানিত বাংলাদেশ দর্শক আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম ইনশাআল্লাহ বাকি এটুকু ইনশাল্লাহ আমরা বিরতির পর শোনার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার দেখা হবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ বিরতির পর আবারও ইনশাআল্লাহ দেখা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা বাজন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম হজ আদায়ের সহজ পদ্ধতি দিয়ে বা কীভাবে আমরা হজ আদায় করব এই অত্যন্ত সুন্দর আলোচনা কিছু অংশ আমরা শুনেছি আরও কিছু অংশ ইনশাল্লাহ আর আমরা শোনার চেষ্টা করব এবং এর ভিতরে ইনশাআল্লাহ আপনারা যারা কল করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন এবং আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা বলেছিলাম তোয়াফের কথা আপনি প্রথমে যেহেতু উমরা করার জন্য ঢুকেছেন তারপরে হজ করবেন তো এই উমরার তোয়াফের ক্ষেত্রে আপনি যেহেতু হ্যারামিত অবস্থায় আছেন। অতএব সেখানে গিয়ে আপনি ইস্তেবা করবেন ইস্তেবার অর্থ কি আমরা পুরুষ যারা আমাদের উপরের যে চাদর বা টাওয়াল যেটা আছে এটা আমরা বগলের নিচের দিকে নিয়ে এই শোল্ডারকে আমরা খুলে রাখব এবং এই খোলা রাখাটা শুরু হবে তফের শুরু থেকে তফের শেষ পর্যন্ত সাত চক্কর পর্যন্ত খোলা থাকবে আগেও নয় পরেও নয় কোনো কোনো বাইরে আছেন সব সময় শোল্ডার খুলে রাখেন আর মনে করেন এটাই হয় এহারাম পরিধান করার নিয়ম বাট এটা মুখরু আবার কাউকে দেখা যায় গলার মধ্যে ব্যয় ফলায় রাখেন পুরা পেট পিঠ সব কিছু কুলা তাকে এটাও সব সবসময় বডিকে আমরা ডেকে রাখার চেষ্টা করব শুধুমাত্র তোয়াফের সেভেন সার্কেট সাত চক্করের মধ্যে আমরা ডান শোল্ডার আমরা কুলে রাখব এবং এই তোয়াফের সাত চক্করের প্রথম তিন চক্করের রমল করব রমল কি রমল হলো যে আমরা ঘন ঘন কদম দিয়ে আমরা সোলজারের মতো যেটা কুইক মাছ বলা হয় বা জগিংয়ের মতো আমরা হাঁটব এটার কারণ ছিল মক্কার কাফেররা বদনাম উঠাইছিল মুসলমানদের ক্ষেত্রে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে তারা বলেছিল যে ওরা দুর্বল হয়ে পড়েছে এরা হাঁটতে পারে না এরা আমাদের সঙ্গে আর ফাইট করবে কিভাবে। তখন নবী করিম সাল্লাম মহির মাধ্যমে এই কথা জেনে সাহবাকানা বলেছিলেন আমরা করার সময় শক্তি দেখাইয়া আমরা সোলজারের মতো আমরা পাটাকে একটু ঘন আমরা খাইক দিয়ে আমরা হাঁটব তিন চক্কর দেওয়ার পরে আল্লাহ আল্লাহনবী বললেন আর দরকার নাই হয়ে গেছে কারণ কাফিররা তখন দেখে তারা তারাও পরে বলতে লাগলো ও না তো তারা দুর্বল হয় নাই রসুল্লা সাল্লাম এই কাজটি করেছিলেন ওই কারণে যদিও আজকে সেই কারণ নাই কাফিররা আজকে আমাকে এখানে বসে দেখতেছে না বাট এরপরেও নবী করেছেন বিদায় আমরা এখন এটা কন্টিনিউ করে থাকি এটা সুন্নত পার্ট অফ তিন নম্বর তোয়াফের সময় কি কোনো দোয়া পড়বেন তো আমি বলেছিলাম যে আপনি যে কোনো দোয়া পড়তেও পারেন বা বিশেষ করে হজরে আস্তদের কর্নারে আসার আগ মুহূর্তে আপনি যে সময় হজরে আস্তদের আগের কর্নার রুকনি ইয়ামানি ওই কর্নার আপনি ফাস করবেন ওই সময় পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখরতি হাসানা ওয়াকিনা জবান্নার এটা আদি এসেছে আর বাকি প্রত্যেক চক্করে বিভিন্ন বুকে দেখবেন অনেক দোয়া লেখা আছে এগুলা পড়তে পারলে ভালো বাট মোটেও জরুরি নয় এগুলো কোনো আরিসিউ আসে নাই বাট ইয়েস দুয়াগুলা সুন্দর যদি বিশ্ব পড়তে পারেন পড়তে পারবেন কিন্তু এই দোয়া পড়ার ক্ষেত্রে কিছু পদ্ধতি দেখবেন একজন লোক সামনে বড় করে দোয়া বলে বলে যায় আর বাকিরা শুনে শুনে ওইটা রিপিট করেন এই পদ্ধতিটা কিন্তু সঠিক নয় কয়েক কারণে একটা নইজ হয় দুই নম্বর তোফ করার সময় আপনার যে কাবার প্রতি যেটা শ্রদ্ধা বা একটা কনসেনট্রেশন মনোযোগ এটাও বিঘ্নিত হয় তিন নম্বর যারা দোয়া জানেন না এইভাবে একবার শুনে রিপিট করলেও যথেষ্ট ভুল থাকার আশঙ্কা রয়েছে চার নম্বর এই ধরনের দোয়া শুনে শুনে নবী বা শাহাবাদ বা তাবিন তবে তাবিন থেকে কোনো প্রথা পাওয়া যায় না এই সব মিলিয়ে এই পদ্ধতি সঠিক হবে না আপনি ওই রব্বানা আতিনাফির দুনিয়া ওইটা পড়লেন বা ওই তোয়াফ করার অকালীন সময়ে আপনি যে কোনো আরবি দুয়া যেগুলো আপনি শিখেছেন পড়তে পারবেন আপনি সুভান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলাহ ইহ্লাহ পড়তে থাকুন লাহ ইহ্লা সারিক আল্লাহ ফোর্থ কলিমা যেটি এটাও পড়তে থাকুন অথবা অন্য দোয়া আপনি পড়েন বা আপনার বাসায় আপনি যে কোনো দোয়া আপনি করতে পারেন ইভেন দোয়া না করলেও আপনার তোপ হবে আপনার সাতটা চক্কর দিতে হবে উত্তম হয় তপ শুরু করার পরে আপনি হজরা থেকে আবার পর্যন্ত ঘুরে আসার পরে একটি চক্কর হবে আপনার আসার পরে আবার আল্লাহ আকবর বলে এইভাবে হাত দিলেন দিয়ে আবার আপনি শুরু করলেন সেকেন্ড চক্কর এ প্রত্যেক চক্করে হজরা পরে আপনি অজরা দিকে পয়ন করবেন পয়ন করে আবার আপনি শুরু করবেন আপনার পরের চক্করটি এবার সাত চক্কর দেওয়ার পরে আপনার তপ কমপ্লিট হবে আরেকটি বিষয় শুরু থেকে আপনি তপ করলেন যত সম্ভব চক্কর দেওয়ার সময় কারবার কাছে গিয়ে যদি চক্কর দেন আপনার কম সময় লাগবে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে এবং মনে রাখবেন কাবা শরীফের তোয়াফের সময়ে বেশি বীর হয় তিনটি জায়গায় হজরে আসরের কর্নারে এর আগের কর্নারে রুকন মানিতে এবং মকামে ইব্রাহিমে এই তিন জায়গায় একটু বীর থাকে আর বাকি হাতিমের ওই দিকে যাওয়ার পরে মোটামুটি জিনিসটা একটু হালকা থাকে তো আপনি ওই জায়গাটা একটু কেয়ারফুলি আপনি পাস করবেন বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে মায়ার দুল্লাহ তালানহা ওই বীরের মধ্যে না ঢুকে উনি সাইটের থেকে থেকে উনি উমরা উংরা করতেন তোয়াফ করতেন বিশেষ করে হজ বা রমজান শরীফে তোয়াফকালীন সময়ে আপনি হজরে আস্তে চুমা দেওয়ার চেষ্টা না করাটাই ভালো পরবর্তীতে নভল তপের সময় যদি আপনি পারেন চেষ্টা করলেন বাট এটাও তো সুনত এবং নবী করিম ইসলাম হজরে আস্ত চুমা দেওয়ার ক্ষেত্রে তিনটি পত্র দিয়ে অ্যাপ্লাই করেছেন আপনি যে কোনো এটি করলেও চলবে ইনশাল্লাহ এইভাবে আপনার তপ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ যদি তোয়াফের সময় কিন্তু আমার অজুত থাকতে হবে মা বোনরা মান্তি করতে পারবেন না অপেক্ষা করতে হবে তো অজু চলে গেলে আবার অজু করে আপনি কন্টিনিউ করবেন নমাজ শুরু হয়ে গেলেও আপনি ওই জায়গায় দাঁড়িয়ে নমাজ শেষ করে আবার এই জায়গাতে কন্টিনিউ করবেন সব শেষ করার পরে আপনি জমজমের পানি পান করুন দোয়া করুন দোয়া কবুল হয় দুই রেখাত নমাজ পড়ুন মকামির সামনে এরপরে আল্লাহ নবীসলাম আবার হজরাস্ত্রে চুমা খেয়েছেন বা সুযোগ থাকলে এটা মোস্তাব হয়তো আপনি এটা সুযোগ পাবেন না কঠিন আপনি সমরার সাইজে যাবেন ইনশাল্লাহ তো আমরা পরবর্তীতে সমরার সাইজ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু প্রচুর কলা লাইনে চলে এসেছেন আমরা দিকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আমি প্রায় দিন

কারণ বিশেষ করে একজন ওয়াইফ ওই তফের সময় হাজবেন্ডের সাথে থাকলে অনেক সাপোর্ট পাবেন আজ নবী স্টেঞ্জ মানুষের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য হাজব্যান্ড আপনাকে হেল্প করবে সেই হিসাবে ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে থেকে তফ করতে পারলে বেশি সুহজ হয় সুন্দর হয় ভালো হয় যদিও ওয়াইফ উনি যদি একাও তোপ করেন সেটাও জায়দ রয়েছে পারবেন উনি যেভাবে মাহসাদ তফ করেছেন উনি একাই করেছেন যে সময় তফ করেছেন নবী করিম সাহায্যের সাথে ছিলেন না উনি ওনার আরেকজন দাসি নিয়ে একসঙ্গে থপ করেছেন সেটাও চাইতেছে ঠিক আছে ইনশাল্লাহ জেজাকুমুল্লাহ স্যার দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম হয়ে কালার আপনারা যারাই কল করবেন অনুরোধ থাকবে আপনারা একটু ধৈর্য ধরবেন এবং টিভির ভলিউম মিউট করে পার্শ্ববর্তী রুমে গে যদি আপনি কল করেন অথবা আপনার ফোন থেকে আমাদেরকে শুনতে চান শুনেন তো ইজি হবে আপনিও আমাদের কথা শুনবেন ইজিলি আমরাও আপনার কথা শুনবো ক্লিয়ারলি এবং কথাগুলো রিপিট হবে না এক হবে না নতুন অনেক সময় দেখবেন আমাদের মধ্যে এক হচ্ছে আপনি একটু বিচার প্রকাশের জন্য এটা খেয়াল রাখবেন জাজাকুমুল্লা জি জাজাকুমুল্লা আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলহামদুলিল্লাহ

অর্থাৎ মাত্র না টান লোক রয়েছে অজুর পয়েন্টে নমাজের মতো হওয়ার কারণে পবিত্র তাহার পয়েন্টে নমাজের মতো যদিও কিন্তু এখানে জরুরি কথাবার্তা বলা যায় রয়েছে হ্যাঁ দুনিয়ামি কথাবার্তা হয়তো আমরা বলবো না ডিনই লাইনের কোনো মস্তা মোসাইল সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে বা জরুরি কোনো কথা বলতে হলে ডুরিং টপ করা যাবে কিন্তু আজকাল বড় সমস্যা যেটি প্রত্যেকে স্মার্ট ফোন সাথে নিয়ে সেখানে গিয়ে টপের সময়ও ভিডিও করতে থাকেন সেলফি তুলতে থাকেন সরবার সময়ও প্রত্যেকটা জায়গায় শুধু নিজেকে ফটোতে তোলা আর ফেসবুকে দেওয়া শেয়ার করা একটা মুখ্য উদ্দেশ্য হয়ে যায় এটা কিন্তু হজের মেইন লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি অযথা একটি কাজের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি তো আপনি যেটা বলেছেন জরুরি কথাবার্তা আপনি সঙ্গে বলতে পারবেন এক দুই নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন নফল তপের সময় সবর সাই করতে হয় না এবং নফল তপের সময় নর্মাল ড্রেস পরিধান করে পুরুষরাও তফ করতে পারবেন সেখানে এই যে ইজতেবা যেটা ডাইনোসোরদার কুলা বা প্রথম তিন করে রমল করা সেটাও লাগে না নফল তফলও আপনি যে কোনো একটা ইমে কাবায় ঢুকে হজরের আস্তদের সামন থেকে তপ শুরু করে ষাটটি চক্কর আপনি দিবেন আর ওই তফের সময় আগে যেভাবে করেছেন এইভাবেই দোয়া দুরুদ করতে থাকলেন সাত চক্কর পরে আপনার একটা তফ হয়ে গেল তখন আপনার দায়িত্ব হবে দুই রেখাত নমাজ পড়া শুধুমাত্র তপ করার পরে কি করবেন দুইটি রেখাত নমাজ পড়েন জয়বার তফ করবেন ষাটটি চক্কর দরফার একটি তপ কমিট হবে এবং দুই রেখাত নমাজ পড়বেন এই দুই রেখাত নমাজ পড়া ওয়াজিব সব সাই করতে হয় না তো তফের কয়েকটি পদ্ধতি রয়েছে এটি হলো নফল তোয়াপ ঠিক আছে ইনশাআল্লাহ আর উমরার সার একটি তফ ছিল হজরাটির তোয়াপ আমরা এটা পরে বলতেছি জাজাকুমল্লা

কেহ মারা গেলে আমরা যে কাজগুলো করব ওনার জন্য দোয়া করব ইস্তেফার করব ইস্তফার মানে আমরা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ যিনি মারা গিয়েছেন আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও নাম্বার থ্রি ওনার পক্ষ থেকে সদখা খরাত করবো দান খরাত করবো যে আল্লাহ আমার এই দান খরাতের সব আমার স্যান্ড যিনি মারা গিয়েছেন আল্লাহ সব সফটুকু সবটুকু ওনার কাছে পৌঁছে দাও চার নম্বর ওনার পক্ষ থেকে নফল হজ বা উমরা করেও সব পৌঁছানো যায় পাঁচ নম্বর উনি যদি কোনো ঋণ রেখে যান ঋণ আদায় করব ছয় নম্বর ওনার জিম্মা এখন রোজা থাকে সেই রোজাটা আমরা ফিজিয়া আদায় করব সাত নম্বর ওনার কোনো ওয়াদা থাকলে আমরা সেই ওয়াদাও পূর্বা করব আট নম্বর ওনার পক্ষ থেকে সরকারের জারিয়ামূলক যেগুলো আছে মসজিদ মদস্যা নির্মাণ বা এ কাজে আমরা ওনার পক্ষ থেকে আমরা সরকার যেমক খাদে আমরা হয়তো সরকার এবং কোনো জিনিস স্পেন্ড করব আট নম্বর যে কোনো নফল বন্দেগি করেও আমরা তা যেন দোয়া করতে পারি ওই আট নম্বর পর্যায়ে গিয়ে আপনি কোরআন শরীফের যদি করেন সারা কোরআন খতম করেন বা সুরাই ইয়াসিন পড়েন বা আলম থেকে মুহিম পর্যন্ত পড়েন বা সুরায় মুল পড়েন যে কোনো জায়গাতে পড়তে পারেন পুরা খতম করতে পারেন বা এটা জরুরি নয় বা করা যায় আছে ঠিক আছে ইনশাল্লাহ সুরায় ইয়াসিনও যদি কেমন পড়েন যে আমরা সুরসিন পড়লাম কয় সেটাও ঠিক আছে আপনি যদি সারা কোরআন খতম করতে পারেন তাও ঠিক আছে কোরআন একটি পার্ট একটা অংশ পড়েন তাও ঠিক আছে অনেকে মনে করেন বেদাত কিন্তু এইভাবে কোরআন তিলাওয়াত করে তার সব মূর্দার কাছে পৌঁছাইলে এটা বেদাত হবে না কারণ এই নফল এ বাদত আপনি অন্য নফল বন্দি করে যেভাবে সব পৌঁছাতে পারেন কোরআন কর্মী সেই সব আপনি পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তবে আমি যেগুলো বললাম ওগুলো হলো বেশি উত্তম যেগুলো আদি শেষ যে ক্রান্তি পাশাপাশি আমরা আরও কাজ রয়েছে আমরা মুর্দাদ করব সেটি হলো আমি যেটা বললাম তাদের পক্ষে সরকার খরাত করা ইস্তেফার করা এবং তাদের পক্ষ থেকে সরকার জারিয়ামূলক কোনো কাজে স্পেন্ড করা ঠিক আছে ইনশাআল্লাহ জেজা আসলাম জেজা আমরা মূল আলোচনায় আবারও ফিরে যাব এখানে একটি বিষয়ে লক্ষ্য রাখবেন তোপের মধ্যে কয়েকজনের তোফ রয়েছে একটি তোয়াপ করেন আপনি হজের সাথে একটি তোয়াপ করেছিলেন আপনি ওমরার সঙ্গে আরেকটি তোফ হয় বিদায়ী তোয়াপ

হাজি সাহেবদের জন্য দশ তারিখে এত সব কাজ আপনি গেলে দেখবেন সেখানে ওই দিন পুরো টায়ার্ড হয়ে যান হাজি সাহেব হল কারণ এদিন দিন থেকে নামাজ পড়ে এই মর্নিংয়ে আপনাকে মিনায় আসতে হবে কেউ পায়ে হাটে আসেন তো পায়ে এসে আসতে সেখানে প্রায় তিন মাইল প্রায় তিন সাড়ে তিন মাইল জায়গায় আপনি পায়ে হাটে আসবেন আড়াই মাইল কোনো জায়গায় আড়াই মাইল আড়াই মাইল মতো হ্যাঁ প্লাস কেউ কৌচেও আসেন তো ওই সময় আসতে আসতে দেখবেন আপনি একটু ঠায় হয়ে গেছেন এক দুই নম্বর ওই দিন আপনাকে পাথর মারতে হবে যে পাথর মারার জন্য আপনি প্রায় আবার দেড় থেকে দুই মাইল জায়গা পায়ে হেঁটে যাবেন আবার ফিরে আসবেন তো আপ আবার ঠায়ার হলেন এরপরে ওই দিন আপনার নামে কুরবানি দেওয়া হবে মাথার চুল কাটতে হবে আপনার এই সব কাজের কারণে নবী করিম সাল্লা সাল্লাম হজ করা করাকালীন সময়ে আল্লাহর নবী ঈদের নামাজ পড়েন নাই কোন হাজির সাহেব সেখানে ঈদের নামাজ পড়েন না অতএব ওই দিন আপনাকে ঈদের নামাজ পড়তে হবে না আপনার কাজ আপনি ব্যস্ত থাকবেন এবং ওই সময় আপনার গুসল করার প্রয়োজন নেই আপনার ইনশাআল্লাহ জি বাকি অংশটুকু এবং বাকি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ বিরতির পর দেওয়া হবে আশা করি দর্শক আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সকলের সুপরিচিত শ্রদ্ধাবাদী ব্যক্তিত্ব শেখুল হাদিস মুফতি শেখ বিরতির পূর্বে একজন দুটি প্রশ্ন করেছিলেন তিনটি প্রশ্ন করেছিলেন মধ্যে দুটি প্রশ্ন আমাদের কাছে রয়ে গেছে ইনশাল্লাহ ওই প্রশ্নের উত্তর দেওয়ার পরই নতুন কল নেওয়ার চেষ্টা করব কলটা প্রশ্নটি ছিল মিনার টাকা কি কয়দিন টাকা লাগবে বা হোটেলে থাকলে কোনো অসুবিধা হবে কিনা এই বিষয়ে জানতে চাইছেন জি আমার ভাইয়ের প্রশ্ন ছিল তিনটি প্রথম প্রশ্নের উত্তর আমরা মোটামুটি দিয়েছিলাম ওনার প্রশ্ন ছিল যে ওই জায়গায় আমরা ঈদের নামাজ পড়বো কি না পড়বো না না ঈদের নামাজ পড়তে হয় না আল্লাহনবী পড়েন নাই কারণ ঈদের চেয়েও আরও গুরুত্বপূর্ণ আপনার কাজ সেখানে হাজি রয়েছে যেভাবে নয় তারিখ আরফার রুজা আমরা শব্দ রাখে আমরা রেখে থাকি বাট নবী করিম সালাম হজ কলকালীন সময়ে আরফার রুজা উনি রাখেন নাই কেন হদের কাজে গুরুত্ব দিতে গিয়ে দুই নম্বর প্রশ্ন ছিল আপনার যে মিনায় কোন দিন যাব এবং সেখানে থাকাটা কি এবং কেউ যদি মিনায় না থেকে হোটেলে চলে আসেন হোটেলে থাকেন তাহলে সমস্যা হবে কি না হবে না তো সাধারণত নবী করিম সাল্লাম মিনায় গিয়েছিলেন আট তারিখ দু হাজার আট তারিখ জুহরের পূর্বে সেখানে গিয়ে রসুল্লাহ সালাইসালাম জোহ নম্মদ পড়েছেন আসর পড়েছেন মারি পড়েছেন এসব পড়েছেন প্রদিন ফজর পড়েছেন এখন যাওয়ার সুবিধার্থে কেহ জুহরে আগে যান কেহ আরও আগেও চলে যান ইভেন সাত তারিখ রাত্রেও অনেক অনেকদেরকে অনেক গ্রুপদের হাজির সাহেবদেরকে রাত্রে সাত তারিখ রাত্রেই নিয়ে যায় তো আপনার গ্রুপ যে সময়ে যাওয়ার কথা বলবে যে সময়ে যাবে আপনার মালিমের যে আমারে আছেন সেই হিসাবে আপনি মেনে যাবেন সাধারণত আট তারিখের আগেই বা আট তারিখ পর্যন্ত দু পর্যন্ত লাস্ট আপনি সেখানে গিয়ে সেখানে ইনশাল্লাহ চলে যাবেন এক দুই নম্বর মিনায় অবস্থান করা এটা সুন্নত বাট ইমাম শাফি রহমতুল্লা আলহি ওয়াজিব বলেছেন যেহেতু বিতর্কিত রয়েছে তো আমরা অবশ্যই মিনায় অবস্থান করা যে টাইমটা মিনায় থাকব মিনায় থাকবেন কয়দিন তো দেখেন প্রথমে মিনায় গিয়ে মক্কাতে মিনায় গেলেন আট তারিখ পুরা দিন থাকলেন রাইতো থাকলেন এক তারপরে নয় তারিখ আরফার মাঠে দিন কাটালেন রাত্র থাকলেন মুজদলিফায় আর পরের দিন দশ তারিখ আপনি সব কিছু করার পরে আপনার ফাতর মারলেন আপনার কুরবানি হবে মাথার চুল কাটা হবে এরপরে ওই দিন আপনি এসে বা পরে আপনি তফ করবেন স্বর্ণসারি করবেন করার পরে আবার মিনায়গা থাকবেন দশ তারিখের পরে দশ তারিখ দিবাগত রাত্রি তারপরে এগারো তারিখ দিবাগত রাত্রি এই এই দুই রাত্রিও আপনাকে মিনায় থাকতে হবে টোটাল তিন রাত থাকতে হবে মিনায় আট তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ আট এবং নয় তারিখের মধ্যরাত্রি আবার দশ তারিখ দিবাগত রাত্রি এগারো তারিখ দিবাগত রাত্রি ঠিক আছে যে দশ এগারো তারিখের মধ্যরাত্রি এবং এগারো বারো তারিখের মধ্যরাত্রি কথা বুঝতে পারছেন যে কয় রাত হলো তিন রাত এই তিন রাত্রে মিনায় থাকা এটা সুন্নত সুনতম আকাদা যদি আপনি মিনায় না থেকে হোটেলে থেকে যান যদিও হজ হয়ে যাবে কিন্তু মকরু হবে হ্যাঁ বিশেষ উদার কেউ থাকেন সেটা জায়গা রয়েছে যেমন হদরতে আব্বাস রাজি ইউতালহ এবং ওনার ফ্যামিলি উনারা মিনায় না থেকে মক্কায় থাকতেন ওই সময়ে ওনারা জমজমের ফানি পান করাবার দায়িত্ব তাদের ছিল তো এই দায়িত্ব পালনের জন্য আল্লাহর নবীর কাছ থেকে পারমিশন নিয়ে ওনারা মক্কায় থেকে গেছেন এইভাবে যদি কেহ কোনো বিশেষ জরুরতে বা অসুবিধায় পড়ে মক্কায় হোটেলে থাকেন সেটা জায়গ হবে যেমন আমি একদম সে বলবো কোনো এক সময় আমার সঙ্গে কিছু সংখ্যক হাজিরা রাত্রে এসে করার জন্য রাত্রে চাপ করার পরে ওনারা কোনো গাড়িও পান নাই আবার ফিরে মিনায় যাবেন এই সুযোগ তাদের ছিল না লস্ট হয়ে যাবেন তো কিছু সংখ্যক হোটেলে রয়ে গিয়েছিলেন আর কিছু তারা ওনারা পায়ে হেঁটে বা কতগুলো গাড়ি আসার পরে ওনারা মেনে আসার চেষ্টা করে রাস্তায় লস্ট হয়ে গিয়েছিলেন অনেক রাতে ঘোরাঘুরি পরে সে পর্যন্ত ওনারা মেনে আসছেন এইভাবে যদি কোনো আশঙ্কাজনক অবস্থার কারণে হোটেলে থাকে যান তাহলে সেটা হয়তো সমস্যা হবে না বাট যেহেতু ইমাম শাফির মতলাই ওয়াজিব বলেছেন আপনি কেন বিতর্ক পড়বেন আপনি মিনায় নবী থাকছেন আপনার মিনায় এসে থাকেন ইভেন নবীর আসলাম চার রাত থাকছেন আট তারিখ বিবাগত রাত্রি দশ তারিখ দিবাগত রাত্রি এগারো তারিখ দিবাগত রাত্রি ইভেন বারো তারিখ দিবাগত রাত্রি তো আল্লাহনবিনায় থেকে তেরো তারিখও পাতর মারছেন এটা অপশনাল আমরা তো তিন দিন মারতেই হয় দশ তারিখ এক জায়গায় এগারো তারিখ তিনও জায়গায় এবং বারো তারিখ তিনও জায়গায় ষাটটি ষাটটি করে পাথর মারতে হয় যদি কেহ বারো তারিখ দিবাগত রাত্রিতে মিনায় থাকেন ফজর পর্যন্ত তাহলে পরের দিন তেরো তারিখও পাথর মারতে হয় নবী এখন স্বেচ্ছায় সেখানে থাকিয়া তেরো তারিখও পাথর মারছেন কোরআন শরীফের সেটাও বলা হয়েছে হ্যাঁ যদি আপনি বারো তারিখ সূর্য ডুবার আগে আগে বা ফজরের আগে আগে আপনি মিনা থেকে মক্কায় চলে যান তখন তেরো আর মারতে হয় না নবী কিন্তু চার রাত থাকছেন তো আপনি কেন ক্ষম থাকবেন আপনার আরেকটি প্রশ্ন ছিল ইদাদিনের গোসল নিয়ে ঈদের গোসল শুননাত কিন্তু আমি আবারও বলবো ওই দিন যেহেতু আপনার আরেকটা গোসল করতে হবে ঈদের গোসল নয় আমি যখন পড়তেছেন না আপনাকে ঈদের গোসল করতে হবে না ওই দিন আপনি পাথর মারার পরে আপনার নামের কুরবানি হওয়ার পরে মাথার চুল কাটার পরে আপনি গিয়ে গোসল করবেন ওই সাধারণত ওই দিন বিকাল টাইমে গিয়ে গোসল করার সুযোগ হয় সকালে নয় মাথার চুল কাটার পরে বা মাথার চুল কামানোর পরে তখন গিয়ে আপনি গোসল করে হালাল হয়ে গেলেন তখন নর্মাল ডিস করে আপনি মক্কায় গিয়ে তফ করবেন সংরা সাই করবেন যে তফটি মেইন ফরজ আর সাই হল ওয়াজিব এরপরে আপনি ফিরে আসবেন আবার মিনায় ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে অসেক ধন্যবাদ আপনি আমাদের হজরের এটি প্রশ্ন করেছেন ধন্যবাদ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কাল আসসালামু আলাইকুম হ্যালো কাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ

আমরা আপনার উত্তর দিই আর বা আবারও আমরা অনুরোধ করবো যারাই প্রশ্ন করবেন একটি কথা মাথায় রাখবেন আপনার টিভির ভলিউম মিউট করতে হবে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি কথা বললে সবচেয়ে বেশি সহজ এবং যে ফোন দিয়ে কথা বলবেন ওই ফোনটাও যদি বেশি ভলিউম দেওয়া থাকে অনেক সময় সু সু শব্দ করে সাউন্ড করে আপনি নিজেই হয়তো শুনতে পাচ্ছেন আপনার বয়েসটা নয়েজ বানাইছে জন্য যারাই ফোন করবেন একটু এই সময় জিনিস লক্ষ্য রাখলে আপনার জন্য সুবিধা আমার জন্য অসুবিধা ইনশাল্লাহ আপনার প্রশ্ন আপনি আপনার আম্মার পক্ষে বদি হজে যাচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে মকবুল হজন নসিব করে আপনার আম্মার থেকে বদি হজন্যা কবুল করে নিশ্চয়ই আপনি আপনার হজ করে ফেলেছেন আমার মনে হয় আপনি বলেছেন সেখানে গিয়ে কুরবানি আপনি দিবেন আপনার আম্মার পক্ষ থেকে ইভেন আপনি যখন এহরাম বাঁধবেন আপনার মাথায় নিহত থাকবে আমি হরাম বাঁধতেছি আমার মায়ের পক্ষ থেকে হজের প্রথমে উমরা যে আমি আমার মায়ের পক্ষতে উমরা করতেছি তারপরে হজের সময় আমি মায়ের পক্ষতে আমি হজের আমি এহরাম বাঁধতেছি কুরবানি দেওয়ার সময়ও এই কুরবানি হবে এই মায়ের পক্ষ থেকে এই কুরবানি যেহেতু উনার নামে ওনার নামে আপনার করতেছেন ঠিক আছে ইনশাল্লাহ আপনার কুরবানি যেটা দনি হওয়ার কারণে ওইটা আপনি শেখা যেতে পারবেন চাইলে লন্ডনে চাইলে বাংলাদেশে যে কোনো দায়িত্ব পারেন এবং ওই দেওয়াটা আপনার জন্য ওয়াজিব থাকে না যেহেতু আপনি মুসাফির পাঠের পর ওষুন্নত হলেও আপনি পৃথিবীর যে কোনো জায়গায় দিতে পারবেন কিন্তু হজের কুরবানি যেটা দমের শুকুর ওইটা কিন্তু হরমের ভিতরে দিতে হয় এটা ওই জায়গায় দিতে হয় এটা মালের জন্য নয় ওইটা ওই পার্ট অফ হজ হিসাবে কোন প্রকার হজ করেছেন সেজন্য আপনাকে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ অশোক ধন্যবাদ জয়াকুমুল্লাহ

আবার আমরা অনুরোধ কর্ম দেখোক আপনার টিভির ভলিউম বাড়াই যার কারণে আওয়াজটা রিপিট হয়েছে আমরা একটু আগে অনুরোধ করেছিলাম হয়তো আপনি লক্ষ্য করেন নাই যারাই ফোন করবেন প্রোগ্রামের সৌন্দর্যে আপনার কথাগুলো বুঝতে আমাদের জন্য সহজ হওয়ার জন্য আপনিও আমাদের কথা বুঝতে সহজ করার জন্য অনুরোধ সবসময় টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি ফোন থেকে কথা বলে ফোন থেকে শোনার চেষ্টা করলে দেখবেন একটা সহজ হয়ে যায় মাথায় রাখবেন এটা আল্লাহ তো আপনার প্রথম প্রশ্ন সাইদুল ইস্তফার সম্পর্কে আমরা আবারও বলছি আমাদের দুয়ার জন্য স্পেশাল একটি প্রোগ্রাম দুয়ার প্রোগ্রাম রয়েছে ওই প্রোগ্রামে আপনার এই দুয়ার সংক্রান্ত প্রশ্ন থাকলে সেখানে করলে আপনারা উপকৃত হবেন ওই প্রোগ্রামে সুন্দর দোয়ারও বেড়ে যাবে তারপর আপনি করে ফেলেছেন বিদায় আমি বলতেছি সঈদুল ইস্তফার আল্লাহম রব রব্বি ইহলাহ ইহংতা খালাক্তানি ওয়ানা আব্দু কা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া দিকা মাস্টা টু আর উ জুবি কামিং শাররিমা সনা টু আবু উলাকা বেনিয়া মাদিকা আলাই ইয়া ও আবু উবি জাম্বিলি ফাইনাহুলায়া ফিরোজ জুনু বা ইল্লা আং এই দুটা সকালে আপনি পড়েন আর ওই দিনে মৃত্যু হয় বিকালে খব পড়ে আর ওই রাতের মৃত্যু হয় তখন উনি জান্নাতী হবে এবং আল্লাহ উনার ওই আল্লাহ উনার জন্য সাকিবন বেনবীন সাকিবন বেন মুমিঞ্চিত বলে আপনার আরেকটি দোয়া ছিল যে সক্রাতের সময় হেল্প এবং সাপোর্টের জন্য কোন দোয়া পড়তে হয় তো সেটি হল আল্লাহ মা আলা আলা মাউত মৌত আল্লাহ মা আইনী আলা সাকারাত মৌত নবীজি বলতেন হে আল্লাহ সক্রাতে মৌতের সময় তুমি আমাকে সাহায্য করবে আমাকে সাহায্য করো মৌতের সক্রাতের সময় বেহুসির সময় আর সক্রাতের সময় সাহায্য পাওয়ার জন্য সবচেয়ে বড় আরেকটি অ্যাকশন হল আমরা সবসময় নে কাজ করব, তবা করব আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহর নবী বলেছেন না কামা তাহিয়াউন তুমি যেভাবে জীবন করবে তোমার মৃত্যু কিন্তু সেই অনুপাতেই হবে হজরত আবুদুরাজি আল্লাহ তালু সারা জীবন হাদিসের দর্শ দিয়েছেন মৃত্যুর সময় হাদিসের দর্শ দিতে দিতে দর্শে না মৃত্যু হয়েছে তো আপনি যে কাজ করেছেন ওই অনুপাতেই আপনার মোটটা হবে জি যেমন বার্ষিক এক্সামে ভালো করে সমস্ত সুজান যারা বছরের শুরু থেকে ভালোভাবে হোমওয়ার্ক করে ভালোভাবে লেখাপড়া করে তাদের রেজাল্ট ভালো হয় মৌতে রেজাল্টটা সহজ এবং ভালো হওয়ার জন্য আপনার জীবন যাপনটাও হতে হবে ভালো রূপে নবীজি বলেছেন জীবন ভালো যার মৃত্যু ভালো তার মৃত্যু ভালো যার হাসর ভালো তার অতএব মৃত্যু ভালো এবং সহজভাবে হতে হলে আপনার জীবনযাপন করতে হবে কোরআন এবং সন্না মোতাবেক আল্লাহ অভিযান করেন আমি জাদা কুমার হাসলাম জাদা। আজকের আমাদের হচ্ছে বিষয় ছিল হজ নিয়ে এবং হজের মধ্যে আটটি বিধান আমাকে জানতে হয় এহারাম কীভাবে করবো কিভাবে করব। সমরা সাই কীভাবে করব মাতার চুল কীভাবে কাটবো আপনার ময়দানে কীভাবে আমরা করব করবো রাত্রিয়া মুদ্রিভা কীভাবে যাপন করব পাথর কীভাবে মারব কুরবানি এবং দমের সুকুর কীভাবে আদায় করা হবে এই যে টোটাল দেখেন কয়টি হলো আটটি এই আটটি মাস বিধান জানলেই আপনি উমরাও করতে পারবেন হজও করতে পারবেন উমরার জন্য প্রথম চারটি যথেষ্ট আর হাজার জন্য বাকি চারটি টোটাল আটটি মাস্তার বিধান জানা আমার জন্য জরুরি তো আমরা ইতিমধ্যে এহারাম এবং তপ সম্পর্কে মোটামুটি আলোচনা আমরা জেনেছি আমাদের বাকি রয়ে গিয়েছে সমরসাই এবং আর মাঠে অবস্থান এটা কিন্তু আমার মনে হয় আলাদা আলাদাভাবে বলার দরকার নাই এখানে সবাই আর মানে যাবে আপনিও যাবেন গিলে মোটামুটি ফরসা আদায় হয়ে যাবে যদিও সেখানের শূন্যত অনেক কাজ রয়েছে ঠিক আছে আমি জাস্ট সারি বেসিক ফরদার বাজিগুলো বলতেছি সুন্নত অনেক কাজ রয়েছে আমি মনে হয় একদিন আপনাদেরকে ওই সুনতগুলো ধরবাহিক বলবো তোয়াফের সুনদ কী কী এই সাই করার সুনদ কী কী হামের সুনদ কী কী ফার মাঠে গেলে সেখানে সুনত কাত কী কী মিনায় গেলে আমাদের সুনত করণীয় কাজ কোনগুলো মুজদরিফে আমাদের সুনত খান কুচগুলো রামিয়া জমারা পাত মরার সময় সুনত কাত কী কী তো আটটি বিষয়ের বিধান জানা হজ উমরা প্রপার জন্য আমাদের জরুরি এর মধ্যে প্রথম চারটি এহরাম তোয়ফ সাইবেন সফওয়াল মারোয়া জি এবং মাথার চুল কাটা এই চারটি বিধান জানা যেভাবে হজের জন্য জরুরি উমরার জন্য জরুরি যারা উমরা গিয়েছেন যান এবং যাবেন আপনারা এই চারটি জিনিসের বিধান জানতে হবে আপনাদেরকে কি কি এরাম কীভাবে বাঁধবেন কোন জায়গাতে বাঁধবেন এবং বাজার পরে কী করবেন এরা বাজার পরে কোন কোন কাছ থেকে বেঁচে থাকতে হবে এগুলো আপনাকে জানতেই হবে তোপ কীভাবে বানবেন করবেন তোফ করার সময় কোন দোয়া পড়বেন ইজতেভা কাকে বলে ইস্তফা কখন করবেন পুরুষ মহিলাদের তখন ব্যবধান কী কী এগুলো আপনি জানবেন তপরে দুই রাখা নমাজ পড়বেন ওদু চলে গেলে কী করবেন এগুলো তব সময় আপনাকে জানতে হবে জানতে হবে সাই মাইনাস সফল মারোয়া সহার মধ্যখানে সাই কীভাবে করবেন সুন্দর পদ্ধতিভাবে এটাও আমরা বলবো এরপরে জানতে হবে মাথার চুল কাটার বিধান জানতে হবে আপনার আরফার মাঠে অবস্থান করা এটা মরজি সহজ আছে মুদলিভাই অবস্থান করা সেটাও সহজ রাত্রি সেনা যাপন করলেই মনের রাজিবাদা হয়ে যায় পাথর মারা খুব কঠিন নয় মোটামুটি ওই পয়েন্টের ভিতরে যদি আপনি পাথরটা ছেড়ে দেন আল্লাহ উপর বলে বস্ত হয়ে গেল তো এখানেও কিছু মতো জানতে হবে তারপর কুরবানি বিষয়ে আমাদের কিছু জানতে হবে এই আটটি বিষয়ের বিধান জানলে প্রথম চারটির মাধ্যমে অমরাগ কমপ্লিট হয়ে যায় আর বাকি ওই চারটি যেহেতু আবার রিপিট হজের মধ্যেও আসে এক্সট্রা আরও চারটি সহ টোটাল আটটি বিষয় জানলেই আমাদের হজটাও সহজ হয়ে যায় এই আটটির মধ্যে আমি বলেছিলাম হজের মধ্যে কাজ কিন্তু নয়টি কারণ মেইন তোয়াফ এটাও তোয়াফ বিদায়ী তফটাও তোয়াফ তো দুইটা তো একাকার হয়ে গেল সেই হিসাবে নয়টিকে আপনি আর্টিফিশিয়াল করতে পারতেছেন জি তো ওদের টোটাল কাজ নয়টির মধ্য থেকে তিনটি হলো ফরজ এহারাম আরফার মাঠে অবস্থান এবং মেইন তোয়াফ আবার ওই বিদায়ী তফ আসবে আর বাকিগুলো হলো ওয়াজিব মুদিফার অবস্থান পাথর মারা কুরবানি দেওয়া মাথার চুল কাটা অথবা কামানো করা করা আমি বারবার কথাগুলো বলতেছি আমরা যারাই হজা আমাদের এই কাজগুলো যেন সঠিক পদ্ধতিতে হয়ে গেলে মোটামুটি হয়ে হয়ে গেল আর যদি বাকি সুনিগুলো কভার করতে পারি তাহলে অবশ্যই সুনায় সুহাগার করবো ইনশাল্লাহ আচ্ছা হজের মধ্যে কি আছে হজের মধ্যে যেটা জবেশ করেন এটা দুই প্রকার একটি হলো আপনি তমত্তু বা কেরান করেছেন বিদায় যে কুরবানি যেটা দেবেন দমের শুকুর ওই গোষ্ঠটা আপনি কুরবানির মতো আপনিও খেতে পারবেন যে কোনো দলিলু খেতে পারবে আপনার কাউকে খাওয়া দিতে পারবেন দম হিসাবে যেটা জবে করেছেন পেনাল্টি হিসাবে আপনি কোনো ভুল করে ফেলেছেন হজের ওয়াজিব কোনো কাজের মধ্যে মিস্টেক হয়ে গিয়েছে ওইটার জন্য নমাজে যেভাবে সহ দেই ওই শয্যায় সহর মতো ওইখানে কাজ করে দম দিলে দমনা রক্ত তো আপনি রক্ত অর্থাৎ জবেহ করার মাধ্যমে রক্ত বাসানো কোরবানি হয় মানে পশু করতে হবে অথবা সলকা দিতে হবে কমপক্ষে ছয়ম স্কিনকে এক একজনকে এক ফিচার পরিমাণ দিতে হবে অথবা তিনটি ফুজা রাখতে হবে ওই যে পেনাল্টি হিসাবে যে দম যেটা যে পশু পশুদা করা হয় ওইটার গোষ্ঠ আপনিও খেতে পারবেন না কোনো ধনী লোকও খেতে পারবে না আর বাকি নরমাল কুরবানি যেটা দেওয়া হয় হজের পাঠ হিসাবে তমত্তু করেছেন আপনি উমরাও করেছেন হজও করেছেন আল্লাহর শুক্রিয়া একই সফরে করতে পেরেছেন নতুবা হয়তো আপনি দুইটা সফর করলে অনেক পয়সা আপনার খরচ হয়ে যেত আপনার কষ্ট হইত সময় যাইত তো আপনি এই সুক্রিয়া হিসাবে কোরবানি দেওয়া আপনার জন্য অজাজিব যারা হজের সময় হজ করেন ওমরাও করেন তাদের জন্য কুরবানি দেওয়া ওই কুরবানি যেটা এটা দমের শুকুর এটা হজের পাঠ এই কুরবানি কুরবানির মতো এটা আপনিও হইতে পারবেন অন্য যে কোনো দনিরূপ হইতে পারবে ঠিক আছে ইনশাআল্লাহ জুমুল্লা ওই কুরবানি যদি কেউ না করেন তাহলে মেন হজের আপনি তমাত্তু অথবা খেরান যদি করেন অর্থাৎ হজের সাথে আপনি উমরা আদায় করেন আলগা হারাম দিয়ে তমাত্মু একই হারাম দিয়ে একই সঙ্গে উমরা করলেন তারপরে দশ তারিখ ওই একই মধ্যে হজ কমপ্লিট করে হালাল হলেন এটা হলো খেরান ওই অবস্থায় করবেন যে ওয়াজিব না দিলে আপনার উপর পেনাল্টি চলে আসবে আপনার হজটা কমপ্লিট হবে না আর শুধুমাত্র হজ যদি করেন যেটাকে হজে ইফরাত বলে তো ওই সময় কোরবানি দেওয়াটা হলো শূন্য দিলে ভালো না দিলে কোনো সমস্যা হবে না আর পেনাল্টি হিসাবে ভুল হওয়ার জন্য আপনি যে দম দিবেন এটা তো ওয়াজিব না দিলে তো আপনার পেনাল্টি থেকে গেলো আপনার এটা তো শেষ হবে না আপনার উপর পেনাল্টি থেকে গেলো আপনি আজ হোক কাল হোক যেদিন পারেন আপনি এটা হরমের ভিতরে একটি পশু জব করাতেই হবে জি এটা করাতেই হবে আপনাকে জেদাকুমুল্লা আমরা আবারও আমরা মূল বিষয়ে আমরা বলেছিলাম হজ এবং উমরা সম্পর্কে যারা হজে যাচ্ছেন আপনি ভালোভাবে হজার মাসায় শিক্ষা করবেন এবং সেখানে গিয়ে আপনি সঠিকভাবে হজরা করার চেষ্টা করবেন বিশেষ করে আমরা এবার চলে যাই সাইর ক্ষেত্রে এটা একটা ওয়াজিব এটা উমরার সাথে করতে হয় এবং হজের সাথে করতে হয় যখন আপনি সাইর উদ্দেশ্যে আপনি সাফার উপর গিয়ে উঠবেন আপনার মাথায় নিয়ে আসবেন এটা ওই সাফা ওই মাউন্টেন যেখানে নবী করিম সাল্লাইসলাম এই পাহাড়ের উপর উঠে সর্বপ্রথম কলিমার দাওয়া দিয়েছিলেন ওনার চাচা আবুল হব পাথর দিয়ে আল্লাহ নবীকে আঘাত করেছিলেন রসুল্লাহ ইসলাম সেখানে গিয়ে উঠে কাবার দিকে ফেস করে দোয়া করেছেন তো আপনিও সমরাশায়ী সময় সেখানে উঠবেন ওই সময় অজু থাকা লাগবে কি না সাইর সময় অজু না থাকলেও সমস্যা নাই বা থাকলে ভালো কিন্তু তপের সময় অধু থাকতেই হবে যদি চলে যায় আবার অজু করে বাকি কমেন্ট করতে হবে নাম্বার থ্রি সমরাশায়ের সময় আপনি সেখানে উঠে কাবার দিকে ফেস করে দোয়া করবেন এবং প্রত্যেকবার সব মার উঠার পরে দোয়া করবেন আবার সফাটার উঠার পরে দোয়া করবেন আবার মারওয়াতি উঠে দোয়া করবেন এই ষাটটি রানা রাউন্ডের মধ্যে প্রত্যেকবার সফায় উঠেও দোয়া করবেন মারোয়াতে উঠে দোয়া করবেন এই দোয়াটা কবুল হয় নাম্বার ফোর নবী এ করিম ইসলাম সাই শু করার সময় তিলাওয়াত করেছেন ইন্ন সফা অল মারওয়াতিল্লা এই এতটুকু পর্যন্ত করা তিলওয়াত আপনিও তিলাওত করবেন নাম্বার ফাইভ এরপরেই আপনি হাঁটা শুরু করে দেবেন প্রায় তিনশো মিটার জায়গা কমপ্লিট সফা থেকে মারোয়া ফোড়ানো যাবেন মনে করেন শুরু করলেন মারোয়া গেলেন এক রান হয়ে গেল এখানে গিয়ে দোয়া করুন আবার মারোয়া থেকে হেঁটে হেঁটে চলে চলে আপনি সফায় আসবেন মধ্যখানে বিশ মিটার জায়গা একটু কুইক আপনি দৌড়াবেন তো এখানে আবার আসার পরে আপনি সোফাতে উঠে আবার দোয়া করেন দুই তিন সফায় যান মারোয়াতে গেলেন চার পাঁচ ছয় সাত আপনি শুরু করেছিলেন সোফা থেকে সাত নম্বর শেষ হবে আপনার মারোয়াতে প্রত্যেকবার সোফায় উঠার পরে দোয়া করলেন মারওয়াতে করে দোয়া করলেন পাঁচ নম্বর এই সবর সাই করার সময় কোন দোয়া পড়তে হবে কোনো দোয়া না পড়লেও হয়ে যাবে বাট উত্তম হলো দোয়া পড়া সুন্নত হলো দোয়া পড়া কোন দোয়া নম্বর ওয়ান ফোর্থ কলিমা নম্বী পাঠ করতেন লা ইহা ওয়াহদাহু লা শরিক লাহু লাহুল মুলকুল কুল্লি শাহিন কাদির আপনি সেটা পড়বেন আল্লাহ নবী পড়েছেন আরেকটি দোয়া ইয়াহদা আবদা ওয়াহদা সমস্ত প্রশংসা ই আল্লাহর যিনি তার ওয়াদা পূরা করে মোহাম্মদ নবীকে বিজয়ের বেশে মক্কায় ঢুকাইয়া এবং বিরোধী দলকে পরাজিত করে আল্লাহর ক্ষমতা দেখিয়েছেন এই কথা আল্লাহ নবী বলছেন আপনি চাইলে আরও দোয়া পড়তে পারেন সুভান আল্লাহ হি ওহামদুলিল্লাহি ও ইলা ইহ্লাহ আকবর থার্ড কলিমা কন্টিনিউ পড়তে পারেন অন্য দোয়া পড়া যাবে ইয়েস অন্য যে কোনো আরবি দোয়া পড়তে পারেন আপনি কি আপনার বাংলা ভাষায় আপনার মনের কথা দোয়া করে করে সাই করে করতে পারবেন ইয়েস পারবেন এবং মনে রাখবেন সফায় দোয়া কবুল হয় মারওয়ায় দোয়া কবুল হয় প্রত্যেক সময় আপনার এই রাউন্ডে সফায় আসার পরে সফায় উঠে ফেস করে দোয়া করবেন মারওয়ায় গিয়ে থেকে ফেস করে প্রত্যেকবার দোয়া করবেন এতে সভাতে শুরু করেছিলেন আপনি সোভা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত গান যাবে সভাতে শুরু করেছেন তো সোফাতে কমপক্ষে আপনার চারবার দোয়া করা হবে এবং মারবাতে তিনবার বোধ হয় কারণ শুরু করেছিলেন তো এই দোয়াগুলো কবুল হয় কিন্তু এবং মধ্যখানে বিশ মিটার জায়গা একটু কুইক দৌড় দৌড়তে হয় এখানে মজার ব্যাপার হলো হজরত হাজর তালানহা ওই জায়গা একটু কুইক দৌড়াইছিলেন কারণ উনি ইসমাইলকে দেখতে পাইতেন না এই জায়গায় ইসমাইলের জন্য পানির সন্ধানে উনি এখানে এসেছিলেন তো একবার ছবা একবার মারওয়ায় উঠে তোর দিকে তাকাইছিলেন পানি পান সন্ধান পাইতেছিলেন না পেরেশান হয়ে উনি সাতটা চক্কর দিয়েছেন আর ওই বিশ মিটার জায়গা যে সময় অতিক্রম করেন ওই জায়গাটা একটু ডালু ছিল একটু নিচা ছিল ওই জায়গা থেকে ইসমাইল দেখা দিত না তো ওই জায়গাটা উনি একটু দৌড়াইয়া পাশ হয়েছিলেন যার কারণে আজও এই মা হাজর দিল্লা সেই দৌড়াকে হজের এবং মোড়ার পাঠ করে দেওয়া হয়েছে এবং ওই জায়গা আমাদেরকে দৌড়তে হয় যদিও উনি মহিলা দৌড়েছেন কিন্তু আজ মহিলারা দৌড়তে হয় না কেন তাদের পর্দার পরিপন্থী তো বোঝা গেল হজ উমরার অনেক বিষয়ে মহিলা এবং পুরুষের মধ্যে ব্যবধানের মেইন রহস্য হলো পর্দার স্বার্থে একই কারণে না মধ্যেও কিছু পয়েন্ট মোস্তাব হিসাবে মহিলাদের জন্য উত্তম করণীয় সেটাও কিন্তু পর্দার সাথে হজের ব্যবধান যেভাবে সর্বস্ব সর্বজন স্বীকৃত নমাজের মস্তাহ বিষয়গুলোও চার মজবের সমস্ত ওলাম একরাম সর্বজন স্বীকৃত এই বিষয়গুলোও খেয়াল রেখে মহিলার নমাজ পড়বেন অনেকে মনে করেন পুরুষ মহিলার নমাজ সমান কিছু বিষয় কম রয়েছে সমান হজের মধ্যে প্রায় সতেরোটি ব্যবধান রয়েছে পুরুষ মহিলাদের মধ্যে ইনশাল্লাহ আমরা আরেকদিন পুরুষ মহিলাদের ব্যবধানের বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এইভাবে সাতচক্কর দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনার সাই শেষ হয়ে গেল সভামরার সাইয়ের পরে কোনো নমাজ আলাদাভাবে সুন্নত নয় কালকে জিজ্ঞাসা করেছিলেন একজন কিন্তু প্রত্যেক সাত চক্করে একটি তপ কমিট হয় প্রত্যেক তফের পরে দুই রাখা নমাজ পড়তে হয় তবে মকুটাইমে পড়া যাবে না যদি আসরের পরে আপনি তপ করেন ফদরের পরে তপ করেন তাহলে ওই সময় নফল নমাজ পড়া যায় না আপনি ওই দুই রেখাত পড়তে পারবেন না অপেক্ষা করবেন টাইম যাওয়ার পরে আপনি ওই দুই রাখাত পড়বেন যেটি করেছিলেন ওমর আদিয়াল এরপরে মাথার সুল কাটা চুল কাটার ক্ষেত্রে বিধান যেটি সেটি হলো কমপক্ষে এক ইঞ্চি পরিমাণ চুল কেটে পড়তে হবে এবং যদি মাথার চুল এটা ছোটো হয় এক ইঞ্চি কাটা যাবে না তো আপনার জন্য একমাত্র পন্থা হলো আপনি সেভ করতে হবে আপনি আবার উমরা করেছেন আবার আপনাকে সেভ করতে হবে উমরা করবেন প্রত্যেকবার আপনাকে মাথার চুল সেভ করতে হবে ইভেন চুল নাও থাকে যদি আপনি আগে সেভ করে ফেরেছেন চুল উঠে নাই তবুও ব্লেড টানাতে হবে কারণ মাথা যদি বোল্ড থাকে চুল নাই খালি বোল্ড উনিও কিন্তু খালি ব্লেড ওনার মাথার মতো টানতে হবে নতুবাই বায়ু আজিবাতা হবে না উনি ওই যার মাথায় চুল আসে উনি যে বাই মাথার চুল হলপ করেন ওনার মতো কপি করে প্যাটার্ন করে ওনাকে ওইভাবে মাথার উপর ব্লেড টানাতে হবে মহিলারা চুলের আগা থেকে এক ইঞ্চি পরিমাণ কাটবেন উমরার সব কাজ কমপ্লিট করার পরে বা হজের সব কাজ কমপ্লিট করার পরে যে সময় চুল কাটার সময় আসবে চাইলে উনি নিজেও বাথরুমে যদি আগা থেকে নিজে কাঞ্চি দিয়ে কেটে ফেলেন তাও যাই হবে বা যাদের কাজ শেষ হয়ে গেছে ওনারা কারোর শরীর তা নিয়ে একজন একজন কেটে দেন তাও যাই হবে বাট সেলুনে গিয়ে স্ট্রেঞ্জ এবং আজিনবী মানুষের হাত দিয়ে কাটানো এটা আমক্রে হারিমি গুণা হবে একজন মা বোনরা মাথার চুল হয়তো আরেক মহিলার কাছ দিয়ে কাটাবেন অথবা আপনারা নিজে কাটবেন নিজেও কাটতে পারেন যে সময় চুল কাটার সময় আসবে তখন আপনি নিজেও কাটলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ আপনার চুলকার সময় এসে গিয়েছে এই হলো চুল কাটার ব্যবধান বিধান আর আরফার মাঠে যাওয়া এটা নয় তারিখ যেতে হয় নয় তারিখ দিনে অথবা দিবাগত রাত্রেও যদি সেখানে কেউ ঢুকে যায় ফরজাদ হয়ে যায় এবং আরফার মাঠে সেখানে আমাদের করণীয় হলো সেখানে মসজিদা মিরাজার নাম পড়বেন জুয়ারা এবং আসর একত্রে পড়েন আর টেন্টে পড়লে কিন্তু জুয়ারকে জুয়ার টাইমে আসর কাছ টাইমে পড়া লাগে এবং সারাটা দিন আরফার মাঠে বাকি টাইম আমরা দুয়ার মধ্যে কাটাবো ভালো কাজে কাটাবো রসুল্লা সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করেছেন নিজের জন্য উম্মার জন্য মনে রাখতে হবে আরফার মাঠে দোয়া কবুল হয় আরফার মাঠে সবচেয়ে বেশি লোকদেরকে ওই দিন আল্লাপ জাহানম থেকে মুক্তি করে থাকেন যাদেরকে শয়তান মাথা হাসতে শুরু করে এজন্য আরফার মাঠ ওই মাঠ যেখানে আল্লাহ সুবাহ তাল্লা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ সু ওই মাঠেই আমরা সেখানে গিয়ে আল্লাহর এই এবং আল্লাহ আমাদের লর্ড আল্লাহ আমাদের প্রতিপালক এই অকিল বিশ্বাসকে মজবুত করবো হজার সুর থেকে শেষ পর্যন্ত পুরা হজার মাধ্যমে ইব্রাহিম মতো ইমান আমাদের বড় রাজার আসি মতো ইমান এবং সন্তানরা ইসমাইল মতো এবং মাবুনরা হাজের মতো ইমান বানিয়ে নিয়ে ফিরে আসতে হবে আর ফরমাটের সবচেয়ে উত্তম দোয়া হলো ফোর্থ কলিমা লা ই ইহা ইহ লা শিক আলাহ মুল্লহমুল্লাহন খাদির সেখানে গিয়ে আপনি ওই কলিমা পার্লি একসভার পড়ুন সুরাহ একসবার পড়ুন সুরায় ফালাহ একসবার পড়ুন দূরশইবাসবার পড়ুন ইস্তেফার সবার পড়ুন এইভাবে আপনি এবাদতের মধ্যে আপনি আরফার মাঠটা কাটান সূর্য ডুবা পর্যন্ত আরফ এইভাবে দোয়া এবং এবাদত করতে করতে তসবি পড়তে পড়তে সূর্য ডুবার পরে তারপরে আপনি সেখান থেকে যাবেন মুজদলিফায় এবং উত্তম হবে আপনি আরফার মাঠ থেকে ওদু করে আপনি যান তখন আপনার হবে কি সেখানে গিয়ে মুজলিফায় গিয়ে দেখবেন আপনার যেন খুব সহজ হবে আপনি মার্শাল্লাহ সেখানে ওই ওদু দিয়েই গিয়ে একামত দিয়ে মারি পড়ে ফেলবেন আর এরপরে স্ট্রেইটয়ে আপনি সফরে ফেলবেন মধ্যমানের সুন্দর পড়তে হয় না যদি মাঝখানে গ্যাপ না যায় একামত রিপিট করতে হয় না হ্যাঁ যদি গ্যাপ যায় তাহলে একামতটা বারে রিপিট করে নেবেন সেজন্য এরপরে সেখানে বিচির পড়ার পরে আলহামদুলিল্লাহ আপনি সেখানে একটু নাস্তা করেন রেশ নেন রাত্রে ঘুমান এবং ওইখানে পাথর কারণ পরে যদি পাথর মারতে হবে ওই পাথরটা এই জায়গাতে নিতে পারেন বা অন্য জায়গাতেও নিলেও কোনো সমস্যা নাই কমপক্ষে আপনার পাথর নিতে হবে টুরল কতটি প্রথম দিন যেহেতু ষাটটা এগারো তারিখ বারো তারিখ তিন জায়গায় সেভেন 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 করে একুশটা তো দুই একুশ আর এক সাত তো টোটাল হলো ফোরটি টু প্লাস আরও সাত ফোর্টি ফোরটি নাইন ঊনপঞ্চাশ টোটাল ঊনপঞ্চাশটি পাথর মারতে হবে প্রথম দিন মাত্র ষাটটি দুই নম্বর দিন তিন জায়গায় ষাটটি ষাটটি করে একুশটি তিন নম্বর বারো তারিখও তিন জায়গায় ষাটটি ষাট করে একুশটি পাথর মারতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এই পর্যন্ত সংক্ষেপে আজকে বললাম বাকি অন্যান্য মশলা মশাই ইনশাল্লাহ সুন্নত কীভাবে এটা আমরা আগামী দিন আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায় সম্মানিত বাংলা দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে শুনতে ছিলাম হজ আদায়ের সহজ পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ সুযোগ পেলে আগামীতে ইনশাআল্লাহ আরও শোনার চেষ্টা করব যেহেতু প্রচুর কালার লাইনে চলে এসেছিলেন অনেকেই হয়তো কল করেছেন অনেকে কল করার জন্য অপেক্ষা রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার অনেকেই করেছেন এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস শেখ আব্দুর রহমান রহমানকে আমি আপনাকেও এবং আমাদের ভাই বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি হয়তো প্রচুর কলা লাইনে থাকলেও আমরা বল নিতে পারতেছি না আজকে আমাদের এখানে শেষ হবে বাট প্রতিদিন আমাদের এই প্রোগ্রামটি শনি রবি শ্রম মঙ্গল এবং বুধবারে নাইন ও ক্লক থেকে টেন থার্টি পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম প্রচারিত হয় আপনার তারপর জজাকুমুল্লা খের সম্মানিত ক্রমাগত শুশ্রুতা প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরক